রাষ্ট্রীয় বজরং দলের অস্ত্র চালনার প্রশিক্ষণ মঙলদৈ মহর্ষি বিদ্যা মন্দিরত। ইতিমধ্যে ঘটনা সন্দর্ভত নিজাববীয় গোচর রুজু করে আরক্ষী আটক করেছে রাষ্ট্রীয় বজরং দলের দুজনক সদস্যক। কেবল বিদ্যালয় চৌহদত অস্ত্র চালনার প্রশিক্ষণ লওয়াই নহয়, 29 জুলাইর দিনা হাতত অস্ত্র লই রাষ্ট্রীয় বজরং দলে উলিয়াইছিল শোভাযাত্রা। আর শোভাযাত্রাত অংশগ্রহণ করেছিল মঙলদৈ 4 নম্বর ওয়ার্ডর বিজয় ঘোষ আর ডিমাকুচির গোপাল বড়ুয়ে। ইতিমধ্যে আরক্ষীয়ে সোধা পোছার বাবে বিজয় ঘোষ আর গোপাল বড়ু আটক করেছে। কিন্তু এতিয়াও পলাতক হয়ে আছে বিতর্কিত অভিজিৎ ঘোষ আর সুব্রত ঘোষ। এগারী অভিজিৎ ঘোষেই মহর্ষি বিদ্যা মন্দির কর্তৃপক্ষক যোগাসনের প্রশিক্ষণের বাবহে অনুমতি লৈছিল আর তারপর চলাইছিল অস্ত্র চালনার প্রশিক্ষণ। আর এই সমগ্র ঘটনার সন্দর্ভত মহর্ষি বিদ্যা মন্দির ট্রাস্টর সভাপতি জয়নাথ শর্মার বিস্ফোরক অভিযোগ। কেবল বিদ্যালয় কর্তৃপক্ষই নহয়, জেলা প্রশাসনকো বিপথে পরিচালিত করেছিল রাষ্ট্রীয় বজরং দলে। আমাক যেনেকে মিসলিড করিলে, জেলা কর্তৃপক্ষকও মিসলিড করিলে। অভিজিৎ ঘোষ নামের ব্যক্তিজনে স্বাক্ষর করা এখন আবেদন পত্রে বিদ্যালয় কর্তৃপক্ষের পর রাষ্ট্রীয় বজরং দলে অনুমতি লৈছিল যোগ প্রশিক্ষণের বাবে। এই গোটেই বিষয়টি আমাক বিচলিত করে, মানে বিপথে চালিত করে ফেলে আমার আমার স্কুলখনের একটা বিতর্ক নামটা সুমাই দিলে। দরখাস্ত হয়েছে এইটো যে প্রতি মাননীয় সত্তাধিকারী মহর্ষি বিদ্যা মন্দির যোগ প্রশিক্ষণ শিবিরের বাবে আয়োজন করার বাবে বিদ্যালয় ব্যবহারের অনুমতি বিচারি আবেদন। অভিজিৎ ঘোষ মঙলদৈ, মঙলদৈ শহরের স্থানীয় লোরা, এইখানে কথা কোয়ার পিছত ইয়াতে দেখিলে যে ইয়াতো বিরোধিতা করবলগিয়া একো কথা নাই। আর তার বিপরীতে 29 জুলাই দিনটির বাবে জেলা প্রশাসনের পর রাষ্ট্রীয় বজরং দলে অনুমতি লৈছিল কার্গিল বিজয় উৎসব উপলক্ষে সমদল উলিওয়ার বাবে। নিউজ লাইভের হাতত রাষ্ট্রীয় বজরং দলে জেলা প্রশাসনক দাখিল করা এইখন আবেদন পত্র। ইয়াত স্পষ্টক লিখা আছে আবেদনকারী বিভাগ সংগঠন মন্ত্রী রাষ্ট্রীয় বজরং দল দরং জেলা, কার্যসূচী 24 সংখ্যক কার্গিল দিবস উপলক্ষে সমদল। অর্থাৎ বিদ্যালয় কর্তৃপক্ষের দরে জেলা প্রশাসনকো বিপথে পরিচালিত করেছিল দলটোয়ে। অভিযোগ বিদ্যালয় ট্রাস্টর সভাপতি জয়নাথ শর্মার। এতিয়া আবেদনকারী তাতে লিখিছে বিভাগীয় সংগঠন মন্ত্রী রাষ্ট্রীয় বজরং দল দরং, বিভাগীয় সংগঠন মন্ত্রীয়ে দরখাস্ত করেছে বজরং দলের, বজরং দলের আমাক কিন্তু অভিজিৎ বলে লড়াই আয়োজনা করেছে, সরকারক করেছে বজরং দলের পেডত, আমাক নহয়। দ্বিতীয় কৈছে কার্যসূচী, কৈছে যে 24তম কার্গিল দিবস উপলক্ষে সমদল, সমদল আর তারিখটি হয়েছে 29/7/2023। জয়নাথ শর্মার মতে 3 মাসের পূর্বেও এই বিদ্যালয়খনলৈ রাষ্ট্রীয় বজরং দলে কিবা প্রশিক্ষণের বাবে অনুমতি বিচারিছিল আর তেতিয়া বিদ্যালয়ের অধ্যক্ষ পুনসাতে সেই আবেদন নাকচ করেছিল। আজি 3 মাস আগত মোক প্রিন্সিপালে রিপোর্ট দিয়া মতে বজরং দলের 4 জন 2 জন মানুষে গই আমার প্রিন্সিপালক এপ্রোচ করেছিল যে ইয়াত ট্রেনিং লব, ট্রেনিং মানে কিবা বেলেগ ট্রেনিংয়ের কথা কৈছে। তেতিয়া লগে লগে বজরং বন নাম শুনার লগে লগেই আমার প্রিন্সিপাল গৰাকীয়ে স্ট্রেট ওয়ে তেওঁলোকে কৈছে নো, আমি এইবিলাক পারমিশন দিব নয়, আপনাদের বেলেগ স্কুললে যাক, বেলেগ ঠাইত যাওক, আমি পারমিশন নিদো। এই 3 মাসমান আগের ঘটনা। কিন্তু শেহতীয়াকৈ অভিজিৎ ঘোষ নামৰ ব্যক্তিজনে স্বাক্ষর করা এখন আবেদন পত্র বিশেষ বিচার বিবেচনা নকরাকৈ বিদ্যালয় কর্তৃপক্ষই তেওঁলোকক যোগ প্রশিক্ষণৰ বাবে অনুমতি দিয়া কার্য ভুল হয়েছে বলে মানি লৈ বিদ্যালয়ের অভিভাবক তথা অসমবাসীর ওচৰত ক্ষমা বিচারিলে ট্রাস্টর সভাপতি জয়নাথ শর্মায়। আর গোটেই স্কুলত যে অসুবিধা মানে হেৰি হল তার কারণে মই মূৰ পাতি লৈছো, মই দুঃখী,
কারণ মই প্রপারলি ইনস্ট্রাকশন দিব লাগিছিল মোৰ প্রিন্সিপালক ন এখন দিব নালাগে এই মানুষজন কোন কি কথা তার এইটো হব লাগিছিল এইখিনি মোৰ লেপ হয়েছে আর তার কারণে মই অসমৰ ৰাইজৰ ওচৰত ক্ষমা ভিক্ষা কৰিছো মই মোৰ প্রায় 12 অভিভাৱক আছে 12 অভিভাৱকৰ ওচৰত মই ক্ষমা বিচাৰিছো যে এইটো আমার লেপ হয়েছে লেপ জলত লেপটো স্বীকার করাত আমার কি অসুবিধা আছে কিন্তু লগতে কলে জিলা প্রশাসনেও নিজের ভুল মানি রব লাগে যাকালি ডিসিয়া কইছে যে মহর্জি বিদ্যালয়ের সভাপতি এগেনস্টে মই এফআইআর দিছো তে ময়ও দিব লাগিব এখনের উপর ভিত্তি করে তেখেতর এগেনস্টে এফআইআর তেখেতো জানি কিয় বাধা দিয়া নাই জিলা প্রশাসনের বিরুদ্ধে কব যোৱা নাই কিন্তু জিলা প্রশাসনক যে এই সংগঠনটি মিসলিড করেছে সেই জিলা প্রশাসনে স্বীকার করব লাগবে না এই সমগ্র ঘটনাক লৈ উদ্বিগ্ন বিদ্যালয়খনৰ অভিভাৱকসকলৰ লগতে মঙলদৈৰ সচেতন ৰাইজ মহর্ষি বিদ্যামন্দিৰৰ যিটো ঘটনা ঘটিল আসলে আমি খুব দুঃখ পাইছো কারণ মোৰ দুটা লৰা ছোৱালী ইয়াতে পঢ়ে স্কুলখনৰ এটা বদনাম হল যিটো শৈক্ষিক পৰিৱেশটো আছিল অকণমান হলেও বিনষ্ট হৈছে এইটো হোৱাৰ পিছত এইটো হ'ব নালাগিছিল এনেকুৱা ধৰণৰ কাম কৰিব নালাগিছিল যাতে ইয়াৰ পিছত শৈক্ষিক পৰিৱেশৰ ওপৰত অকণমান তাৰমানে প্ৰভাৱ পৰা যেন লাগে আত্মৰক্ষাৰ কাৰণে যদি অসমৰ প্ৰতিগৰাকী নাগৰিকে যদি হাতত অস্ত্ৰ তুলি লয় হিংসাৰ কচৰত পৰে হিংসাৰ অনুশীলন কৰে তেতিয়া ইয়াত এক নৈৰাজ্যবাদ হ'ব ইয়াত এই আইন মানে যিটো আইন শৃংখলা ব্যৱস্থাই নাথাকিব গতিকে তেওঁলোকৰ যিহেতু আইনগত ব্যৱস্থাৰ ওপৰত বা ন্যায়ালয়ৰ ওপৰত বা আৰক্ষী প্ৰশাসনৰ ওপৰত ভাৰতৰ বিধিগত ব্যৱস্থাৰ ওপৰত তেওঁলোক আস্থাশীল আৰু শ্ৰদ্ধাশীল নহয় নেকি বদনাম হৈছে আৰু আমাৰ বিভিন্ন অসমৰ ঠাইৰ পৰা আমাক ফোন কৰিছে কি হ'ল মঙলদৈয়া তেতিয়া আমি লাজ পাইছোঁ কারণ মঙলদৈত এনে এটা অভাবনীয় ঘটনা আর আমি এটা কথা কব লাগিব যে প্রশাসনে যে ক্রিয়া প্রতিক্রিয়ার পিছনে প্রশাসনের গা লড়িছে ভিডিও রিপোর্ট নিউজ লাইভ